এটা হচ্ছে হাফ কোয়ান্টিটির ভাজি, পাবের গায়ে বেশ ভালো পরিমাণ বাটার দিয়ে ওরা শেখেছে। স্টিম মোমো তিন পিস থাকে একটা প্লেটে, এক প্লেট চিকেন পকোড়া বলেছি, চিজি লাভলি টেক্সচারের কাবাব, পাহাড়ি ফিশ টিক্কা, এক ধামা কচুরি রাখা আছে, আহা হা, গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে এরকম খোসাওয়ালা আলুর তরকারি, এক পরোটা, তার সাথে হাফ চিলি চিকেন, চার পিস চিলি চিকেন, তার সাথে প্রচুর পরিমাণে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে। এই এরিয়াটা সল্ট লেকের সুইমিং পুল অঞ্চল, আর এই সুইমিং পুল চত্বরে বেশ একটা স্ট্রিট ফুডের হাব আছে। সামনে ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে না, ওখানে অনেকগুলো স্ট্রিট ফুড স্টল আছে। যে স্ট্রিট ফুড হাবের কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে সল্ট লেক সুইমিং পুলের এই অঞ্চলটায়। এখানে অনেকগুলো কার্ট আছে, যে কার্টে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আইটেম পাওয়া যায়। এদিকে যেমন রোল পাওয়া যাচ্ছে, এদিকে ফুচকা আছে, ওদিকে একটা পাওভাজি স্টল আছে, ওইদিকে একটা মোমোর স্টল আছে, আর আমার ওয়ান অফ দ্য ফেভারিটস আছে গণেশ পাওভাজি। পাও কেটে কেটে রাখা আছে এখানে, আর এইদিকে এত বড় তাওয়ায় ওরা পাওভাজি রেডি করে। এদের এখানে ভাড়াপাও পাওয়া যায়, ভাড়াপাওয়ের জন্য এরকম ভাড়া রাখা আছে এখানে। আজকে অ্যাকচুয়ালি সেরকমভাবে প্ল্যান কিছু ছিল না যে কোথায় যাব, তো মাথার মধ্যে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তো একটা ট্রাস্টেড জায়গা যেটা, যেমন এই গণেশ পাওভাজি, এই সল্ট লেক সুইমিং পুল চত্বরে এই যে স্ট্রিট ফুড হাবটা আছে, এখানে আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে আসি, কারণ আমার এই জায়গাটা না ওয়ান অফ দ্য ফেভারিটস। ওরা নতুন করে ভাজি বানাচ্ছে এখানে, এখানে স্পেশাল আর নর্মাল দু রকমের পাওভাজি পাওয়া যায়। নর্মালটার যেটা হাফ ওটা 70 টাকা হাফই বলেছে, আর যেটা মানে ফুল কোয়ান্টিটি রয়েছে সেটা 90 টাকা, আর স্পেশালটা 120 আর 170, মানে হাফ আর ফুল ভালো পাওভাজি করে। পাওভাজি রেডি করছে এরা এখানে, ওদিকে তো ভাজি এদের কিছুটা রেডি থাকে, আর যখন যেরকম অর্ডার আসে তখন সেরকম এর এই বাটার দিয়ে পেঁয়াজ ভেজে নতুন করে ফ্রাই করে রেডি করে দেয়। এটা হচ্ছে হাফ কোয়ান্টিটির ভাজি, এরকম এর দাম 70 টাকা, সাথে একটা পাওকে ওরা কেটে এরকমভাবে দিয়ে দেন। 70 টাকা অনুযায়ী বেশ ভালো কোয়ান্টিটি, আর বেশ বাটার দিয়ে বানায়, একদম ক্রিমি এই রকম একটা থিক ভাজি এরা দেয়। পাওয়ের গায়ে বেশ ভালো পরিমাণ বাটার দিয়ে ওরা শেখেছে। পাও দেখুন এইরকম সাইজের পাও আছে, বম্বের লাদি পাও তো পাওয়া যায় না, তবে ওই স্টাইলেরই পাও পাওয়া যায়। আর যে বাটার দিয়ে শেকেছে না, সেটা বেশ দারুণ করে শেকেছে। এই গণেশ পাওভাজি দোকানটা, এটা আমার পার্সোনাল ফেভারিট এই চত্বরে। পেঁয়াজ থাকে, টমেটো থাকে, আলু থাকে, সব কিছু মিশিয়ে যেরকম টিপিক্যাল পাওভাজির জন্য বানায় সেই রকম বানায় এখানে। স্বাদটা দারুণ, দারুণ স্বাদটা, আর লেবু দেয় তো একদম ফ্রেশ লাইম জুস, খুব দুর্দান্ত লাগে খেতে। করুণাময়ী চত্বরের কাছাকাছি থাকলে আর একটা ফেভারিট জায়গা আছে আমার, সেটা হচ্ছে এই বাপিদার মোমো, যার অফিসিয়াল নাম সলিড গাল্প। যেটা আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে এদের ললিপপ আর মোমো। ওদিকে বিভিন্ন আইটেম ফ্রাই হচ্ছে, একদম ভিড়ে ঠাসা দোকান একেবারে। স্টিম মোমো তিন পিস থাকে একটা প্লেটে, এই সস দিয়ে সার্ভিস হয়। এই তিন পিস মোমোর দাম হচ্ছে 40 টাকা, একবার টেস্ট করে দেখি, আগে 4 পিস করে থাকতো, এরকম একদম গরম গরম দিয়েছে, দারুণ। ভেতরে পুর দেখুন, একদম মানে চিকেন আর পেঁয়াজ এবং তার সাথে পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়ন গ্রিন, একদম তুল্যমূল্য বিচারে পর্যাপ্ত পরিমাণে। এই জায়গাটা আমার পার্সোনাল ফেভারিট। আজকে ললিপপ শেষ হয়ে গেছে, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই এগুলো আছে, দারুণ খেতে। আর একটা ঝাল ঝাল সস দেয় এরকম মোমোর সাথে, যেরকম ঝাল ঝাল টকটক সস সার্ভিস হয় আর কি, অনবদ্য ভালো খেতে এখানকার খাবার, অনবদ্য। দোকানের সামনের ভিড়টা দেখুন, ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে এদের খাবারের জনপ্রিয়তাটা কীরকম। আরও অনেক মানুষ আসেন, আরও যতটা সময় গড়ায়, মোটামুটি 7টার পরে এলে আর কিছু পাওয়া যাবে না। এক প্লেট চিকেন পকোড়া বলেছি, তিন পিস থাকে, 50 টাকা করে দাম আছে। তো একটা চিকেন পকোড়া, একদম চিকেনের ঠাসা খেয়ে বলি, বোনলেস পকোড়া, ক্রিসপি ক্রাঞ্চি, মশলার স্বাদ দারুণ খেতে। যেমন বললাম শুরুতে, এই জায়গাটা আমার সল্ট লেকে ওয়ান অফ দ্য পার্সোনাল ফেভারিট, মানে লাস্ট 13 বছর হতে চলেছে আমি এখানে খাচ্ছি, 2010 সাল থেকে আমার এক কলিগ আমায় চিনিয়েছিল এই জায়গা, অসম্ভব ভালো খাবার আছে, অনবদ্য। সল্ট লেক থেকে বেরিয়ে এখন চলেছি সুকিয়া স্ট্রিটের দিকে। সুকিয়া স্ট্রিটের মোড়ের খুব কাছে স্যারের দোকান আছে, বারবিকিউ ঠেলা। অরিজিৎ স্যার নমস্কার, কেমন আছেন? আমি চলছে, এই চালিয়ে যাচ্ছি আর কি। ওইদিকে স্যারের শিগড়িতে জিনিসপত্র শেঁকা টেকা হচ্ছে, সামনে কাস্টমারদের ভিড় আছে, আর অরিজিৎদার এই জায়গাটা আমার একটা পার্সোনাল ফেভারিট জায়গা। ভদ্রলোককে ভালো লাগে আর ওনার খাবারও ভালো লাগে। নর্থের কাবাব কিং নাম দিয়েছিলাম একসময়।
বারবিকিউ ঠেলার এইটা হচ্ছে আজকের মেনু। রেশমি কাবাব আছে এখানে, হলো চিকেন বল, চিকেন বল আছে এখানে, পাহাড়ি ফিশ টিক্কা। আচ্ছা, মাছ কি ভেটকি? আরে বাহ, হরিয়ালি টিক্কা, চটপটা কাবাব। আচ্ছা, স্পাইসি লেগ, স্পাইসি টংড়ি, স্পাইসি লেগ, আচারি টিক্কা, আচারি টিক্কা কাবাব। এখানে এখন কি কি কাবাব আছে? আচ্ছা, আরে বাহ, চিকেন টিক্কা আছে, আচ্ছা চটপটা, আচ্ছা তো টংড়ি আছে। লাভলি লাভলি, দারুন। আর এই যে শেখছে না, আর এই যে গন্ধ বেরোচ্ছে, এটা একদম লোভনীয় একেবারে। দু রকমের কাবাব বলেছি আমি, একটা বলেছি হচ্ছে চিজ মালাই টিক্কা বা চিজ টিক্কা, 5 পিস করে থাকে, দাম 80 টাকা, সেইটাই এসেছে প্রথমে। তারপরে আর একটা যেটা খাবো, দ্যাট ইজ পাহাড়ি ফিশ টিক্কা। এর আগে মাছের টিক্কা আমি খাইনি এখানে, আজকে ফার্স্ট টাইম টেস্ট করবো। ওটাও 5 পিস থাকে, ওটারও দাম 80 টাকা। চিজি লাভলি টেক্সচারের কাবাব, একদম ওপরে লাভলি করে চিজ দিয়ে দিয়েছে, মেবি মেয়োনিজও আছে, সুন্দর। একটুখানি খেয়ে বলি, এই রকম সাইজের কাবাব, মানে আমি বলবো 80 টাকা অনুযায়ী বেশ বড় পিস, কিন্তু চিজি মাউথফিল আছে একেবারে, ফাটাফাটি। আর কাবাবের পিসগুলো সাকিউলেন্ট, মানে একদম মেল্ট ইন মাউথ নয়, একবার দুবার কামড়াতে হচ্ছে, তাতে বেশ জুসেসগুলো রিলিজ হচ্ছে, দারুণ লাগছে। পারফেক্টলি চিজি টেক্সচারের কাবাব, জবরদস্ত, একেবারে দশে নয়, জেনুইনলি খুব ভালো খেতে এটা। ও, এইরকম সাইজের পাড়াবাড়ি পাহাড়ি ফিশ টিক্কা, একদম অরিজিনাল ভেটকি ওরা বলেছেন, দারুণ লাভলি না? তো একটা খাওয়া যাক, এই রকম পিস আছে, এই সাইজ চেক করে বলি, একদম গরম গরম, ধোঁয়া উঠছে একেবারে। ও, একদম নরম, মেল্ট ইন মাউথ ফিশ একেবারে, মাছটা খেলে বুঝতে পারবেন যে ভেটকি। যেসব মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করেছে, সেই মশলা আমি ধরতে পারিনি, হালকা হালকা স্পাইসি ব্যাপার আছে একটুখানি। আমার না আলাদা করে ডিপ কিছু লাগবে না, দারুণ খেতে। স্পাইসিনেসটা আনা হচ্ছে শেজওয়ান দিয়ে, আর হরিয়ালি মিক্স আছে, মানে ভালো। হ্যাঁ, ঝালঝাল, দারুণ খেতে। আর শেজওয়ান দিয়ে ওটাকে স্পাইসিনেসটা করা হয়েছে, অনুবাদ তো খেতে। এটা 80 টাকায় ভেটকি দিয়ে পুষিয়ে যাচ্ছে তো, এটা মোটামুটি মানে মাছটা মার্কেটটা, যেহেতু মাছের মার্কেটটা ধরার জন্য এটাকে এই প্রাইসেই করা হয়েছে, দারুণ খেতে। এটা সত্যি কথা বলছি, এটা আমার 1-1.5 ঘন্টার মধ্যে এই মাছটা পুরো শেষ হয়ে যাবে, মানে এটা এত ভালো অনুভব, যেটা রোজ থাকে। হ্যাঁ, এবার মাছের ফ্লেভারগুলো চেঞ্জ হয়, কখনো আজওয়ানি টিক্কা করা হয়, কখনো সিজুয়ান করা হয়, কখনো চটপটা করা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে হতে থাকে, দারুণ খেতে। হালকা হালকা স্পাইসি আর খুব সুন্দর, খুব অনবদ্য খেতে। আমার তো আর এটার জন্য ওই ডিপটা লাগবে না, আর এই জায়গাটা, এটা আমার পার্সোনাল ফেভারিট, মানে নর্থ কলকাতায় যদি কাবাব ভাবি, যে একটা দুটো জায়গার কথা আমি ভাববো, তার মধ্যে কিন্তু অরিজিৎদার বারবিকিউ ঠেলা আছেই আছে, নর্থের কাবাব কিং নাম দিয়েছিল, দারুণ খেতে, অনবদ্য। অরিজিৎদার দোকান থেকে কাবাব খেয়ে ঢুকে পড়েছি সুকিয়া স্ট্রিটের ভেতরে, আর সুকিয়া স্ট্রিটে ঢুকে একটু গেলেই পড়বে গীতিকা। গীতিকার সামনে কচুরি সিঙ্গারা প্রিয় মানুষের ভিড় দেখেছেন? গীতিকার আলাদা করে কোনো পরিচয় এইখানে দিতে হবে না, আর অরিজিৎদাকে নিয়েও হাজির হয়ে গিয়েছি। এখন কচুরি পাবো তো? এক ধামা কচুরি রাখা আছে, আহা হা, এরা বলছেন যে কড়াইশুঁটির কচুরি একেবারে গরমাগরম। কি দাম আছে কচুরির? 8 টাকা করে পিস আছে, আহা হা, কড়াইশুঁটির কচুরি 8 টাকা করে পিস। তার পাশে আছে রাখা বোঁদে, এগুলো কি? ক্ষীরের চপ। ক্ষীরের চপ, আচ্ছা, ভেতরে খোয়া ক্ষীর থাকে নাকি? আরে বাহ, আর ওইদিকে বেশ কিছু চপও রাখা আছে, সিঙ্গাড়া আছে, ভেজিটেবিল চপ, বেগুনি, ওদিকে ভুজিয়া রাখা আছে, ওইদিকে গজা রাখা আছে। আচ্ছা, গীতিকার কত বয়স হলো মোটামুটি? 100 বছর। আরে বাহ, গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে এরকম খোসাওয়ালা আলুর তরকারি একেবারে, একদম কীরকম খাস্তা একবার দেখুন, একেবারে গরম গরম। আর ভেতরে এইরকম পুর আছে, কড়াইশুঁটির পুর, 8 টাকা করে পিস আছে। অরিজিৎদাকে দোকান থেকে টেনে এনেছি, বললাম যে গীতিকার কচুরি খাবো, একা খাবো না, দুজনে মিলে খাবো, আসুন। প্রথমে শুধু একটুখানি কচুরি, একদম খাস্তা কিন্তু একেবারে। আপনি এখানে খান মোটামুটি? এই জায়গাটার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, 100 বছরের ঐতিহ্য আছে এই কলকাতার এই সুকিয়া স্ট্রিট এই চত্বরে, মানে নর্থের এই চত্বরটা। ফুডটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই না? দারুণ। আমার সকালের ব্রেকফাস্ট এখান থেকে, তাই না? এভরিডে। বাপরে, আসি আগে কচুরি নিয়ে চলে যাই, পরে পেমেন্ট, 3 দিন পরে পেমেন্ট। পেছনের ভিড়টা দেখুন, তাহলে এই সন্ধ্যেবেলা তো বুঝতে পারবেন যে এদের জনপ্রিয়তা কতটা। আমার দারুণ লেগেছে, দারুণ কচুরি, আমি কেন নেবো তাহলে। হ্যাঁ, আলুর যে তরকারিটা না,
সেটা খোসা হলে আলুর তরকারি আর কচুরির পুরে যে কড়াইশুঁটির পুর দিয়েছে অথবা আলুর তরকারি কোনো কিছুতে না একটা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। এমনি উত্তর কলকাতার ঘটি অধ্যুষিত এলাকা সব কিছুতেই যেন একটুখানি মিষ্টি দেন। আমি নিজে ঘটি তো ওই জন্য জানি, আমি ঘটিদের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, আমাকে দেখে বোঝেন একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, সুইট সুইট ব্যাপার, দারুণ খেতে কচুরিটা জেনুইন। সুকিয়া স্ট্রিট চত্বর থেকে বেরিয়ে এখন আপাতত চলেছি শ্যামবাজারের দিকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের খুব কাছে এই যে ফুটপাথের উপরের জায়গাটা, এইটা একদম স্ট্রিট ফুডের হাব বলা যেতে পারে এই জায়গাটাকে। এই ফুটপাথের দুই পাশে মোমোর দোকান লাইন দিয়ে এবং প্রত্যেকটাই খুবই জনপ্রিয়। আমি যাব একদম শেষ মাথায় আমার পছন্দের একটা দোকান যার নাম তৃপ্তি স্ন্যাক্স, যার সামনে ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে এই দোকানের জনপ্রিয়তাটা। তৃপ্তি স্ন্যাক্স শ্যামবাজার পাঁচমাথার চত্বরের খুব কাছাকাছি এই যে একটা স্ট্রিট ফুডের খনি এলাকা। রোলের জন্য কাবাব ফ্রাই করছে দেখি, এই যে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে হালকা করে চাট মশালা দিয়ে কাঠি কাবাব ফ্রাই করে, এইটা আমার অন্যতম পার্সোনাল ফেভারিট। পরোটা তার সাথে হাফ চিলি চিকেন, এই এন্টায়ার প্ল্যাটারটার দাম 140 টাকা। চার পিস চিলি চিকেন তার সাথে প্রচুর পরিমাণে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর বেশ ঝোল ঝোল সেমিথিক টাইপের গ্রেভি, খুব একটা সেমিথিক নয় একটু রানি বলতে পারি, এই রকম টেক্সচারের একটা গ্রেভির সাথে সার্ভিস হয়েছে, একদম পিওর কলকাতা স্টাইল চিলি চিকেন। এটার দাম হচ্ছে 120 টাকা। আর তার সাথে সাথে এই যে লাচ্চা পরোটা, এরকম খাস্তা মুচমুচে ক্রিস্পি লাচ্চা পরোটা, এর দাম হচ্ছে 20 টাকা। শুধু একটুখানি ঝোলটাকে টেস্ট করি, আমি চেক করি, ও বেশ টকটক এবং ঝাল ঝাল, ওপরে বেশ স্লিট গ্রিন চিলি, মানে চেরা কাঁচা লঙ্কা দেওয়া থাকে, বেশ দারুণ। মানে এইটা খেলে যারা একটু স্পাইসি ঝাল ঝাল টকটক এবং খুব হালকা সুইটনেস ওরা চিলি চিকেনের গ্রেভি পছন্দ করেন তাদের দারুণ লাগবে। আমার ব্যক্তিগত পছন্দের জায়গা শ্যামবাজারের তৃপ্তি স্ন্যাক্স। চিলি চিকেনের এই রকম পিস থাকে, এরকম বড় সাইজের বোনলেস চিলি চিকেন ড্রিপিং উইথ দ্য জুসেস অফ দ্যাট গ্রেভি। তো এই এক পিস চিলি চিকেন এই একটুখানি পরোটার মধ্যে নিয়ে এইরকম একটা বাইট বানিয়ে চেক করা যাক। চিকেন খুব ময়েস্ট ছিল, উপরে কোটিংটা অল্প একটু মোটা, খুব অল্প, দারুণ স্বাদ। সব থেকে ভালো স্বাদ যেটা না সেটা হচ্ছে এই গ্রেভিটা, মানে যে সস দিয়ে এরা বানিয়েছেন গ্রেভিটাকে, সেইটা ব্রাউনিশ টাইপের দেখতে, পেঁয়াজ এবং ক্যাপসিকাম খেয়ে বলি দারুণ, সবজির প্রপার ক্রাঞ্চ আছে, অনবদ্য ভালো কিন্তু। শুধু ঝোলটারই স্বাদ জানা, এই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে শুধু ঝোল, এইভাবে এই পরোটা দিয়ে একটুখানি চেক করি, দারুণ স্বাদ। কখনো এখানে এই কম্বোটা ট্রাই করবেন, আমাকে ফেসবুকে বা ইনস্টায় ট্যাগ করবেন, ট্যাগ করে বলবেন যে কেমন লাগে, দারুণ খেতে। আজকের ভিডিওটা মোস্টলি ছিল নর্থ কলকাতা এবং ইস্ট কলকাতা, যেহেতু সল্ট লেক গিয়েছিলাম ইস্ট কলকাতা, এই চত্বরে কোন দোকানগুলোতে আমি বারবার যেতে পছন্দ করব, কোন জায়গাগুলো আমার ট্রাস্টেড দোকান, এরকম অনেক জায়গা আছে, তার মধ্যে কয়েকটা জায়গাকে নিয়ে আজকের এই ভিডিওটাকে আমি সাজিয়েছি। তো আশা করব এই পর্যন্ত দেখে ভিডিওটা সামহাও আপনাদের এনগেজিং এবং এনজয়েবল বলে মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা থামস আপ দিয়ে যাবেন, আর খারাপ লাগলে থাম ডাউন দিয়ে যাবেন। আর এইটুকুই বলার, আমি খুবই এনজয় করি এই প্রত্যেকটা দোকানের খাবার, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। ভালো থাকবেন, টাটা, ভালো কন্টেন্টের সাথে থাকবেন।